হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিজিটাল বাংলায় আবার আপনাদের স্বাগতম। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। আজকেও তেমনি নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের বিষয়টা কি। হ্যাঁ বন্ধু, আজকের বিষয় আপনারা যারা পোল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের ভিসাটা রিজেক্ট হয়ে যায় কেন এবং কিভাবে আপনারা ভিসা রিফিউজ থেকে বাঁচতে পারবেন এবং কিভাবে আপনারা দ্রুত ভিসা পেতে পারবেন, সে বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধু, ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আসলে আপনাদের ভিসা কেন রিজেক্ট হয় এবং ভিসা রিজেক্টটা কিভাবে ফেরাতে পারবেন। তো বন্ধু, চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর যারা অলরেডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধু, চলেন কথা না বাড়িয়ে আমার স্ক্রিনে চলে যাই। তো বন্ধু, আমরা যারা পোল্যান্ডে যাওয়ার জন্য ওয়ার্ক পারমিট হাতে পেয়েছি বা এখনও যারা ওয়ার্ক পারমিট হাতে পায়নি, ওয়ার্ক পারমিট হাতে পেলে আপনারা কিভাবে আপনাদের ওয়ার্ক পারমিটটা চেক করে নেবেন, আসলে আসল কি নকল, সেই বিষয়ে আমার পুরনো একটা ভিডিও তৈরি করা আছে। সেই ভিডিওটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারবেন। এবং ইন্টারভিউ দেওয়ার আগে আপনারা কীভাবে আপনাকে প্রিপারেশন করবেন, সেই বিষয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে। আমি সেই ভিডিওটার লিঙ্কটাও আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো বন্ধু, আপনারা যারা ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন, তারা এম্বাসি ফেস করার আগে এবং পরে যদি এম্বাসি ফেস করে থাকেন, আপনাদের ভিসা যদি রিফিউজ হয়ে থাকে, তাহলে তো আপনাদের কপাল খারাপ। আর যারা এখনও ওয়ার্ক পারমিট হাতে পেয়ে এম্বাসি ফেস করেন নাই, তাদের জন্য আমার ভিডিও। ও এম্বাসি ফেস করার আগে আপনাকে প্রিপেয়ার করে নিতে হবে, যে এম্বাসি ফেস করার আগে এম্বাসিতে গিয়ে যেন আপনার কোনো মিস্টেক তারা না ধরতে পারে। যখন নাকি এম্বাসি ফেস করবেন, এম্বাসি যখন আপনাকে প্রশ্ন করবে, তখন যদি আপনি সঠিক ফটাফট আপনার উত্তরগুলো দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এম্বাসি আপনাকে ফেল ফেলাইতে পারবে না। আর যদি আপনি এম্বাসি ফেস করার পরে আপনার উত্তরগুলো দিতে সমস্যা হয় বা আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিসা কখনোই হবে না। আর যারা নাকি সব কিছু ঠিক করেও আপনাদের ভিসাটা রিফিউজ হচ্ছে, তাদেরকে কি সমস্যা, আমি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো। আমি নিজে দেখছি সব কিছু ঠিক থাকার পরেও কিন্তু পোল্যান্ড এম্বাসি আপনাদের ভিসাগুলো রিজেক্ট করে দিচ্ছে। তো আমি বলবো, আসলে যারা নাকি পোল্যান্ড এম্বাসি ফেস করছেন এবং রিজেকশন পেপার হাতে পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা, আপনারা যারা রিজেকশন পেপার হাতে পেয়েছেন, তারা কখনোই রিঅ্যাপ্লাই করবেন না। যদি আপনারা আপিল করেন, রিঅ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনাদের টাকাটাই নষ্ট হবে। কারণ আপনারা যারা 9 নম্বর 10 নম্বরে রিজেক্ট মেরেছে, তাদেরকে কিন্তু কখনোই আপনাকে ভিসা দেবে না। আর যদি 3 নম্বর 4 নম্বর 8 নম্বর 12 নম্বর এইসব যদি রিজেক্ট মারে, আপনি যদি রিঅ্যাপিল করতে চান, যদি 15 দিনের মধ্যে আপনার কাগজপত্র ঠিক করে আপনি যদি আবার এম্বাসি ফেস করেন, তাহলে কিন্তু আপনার ভিসা হয়ে যাবে। যদি 9 নম্বর 10 নম্বর মেরে দেয়, তাহলে কিন্তু আপনাদের ভিসা কখনোই হবে না। কেন জানেন? আমরা যারা 2023 সালে পোল্যান্ডে গিয়েছি বা পোল্যান্ডে গিয়ে আমাদের ভালো লাগেনি, আমরা দেখছি যে পোল্যান্ডের কাজ ভালো না, পোল্যান্ডে ঠান্ডা বেশি এবং পোল্যান্ডের যে পরিস্থিতি এটা আমাদের ভালো লাগে না, আমরা কিন্তু অন্য জায়গায় চলে আসছি, এরকম যদি অনেকেই করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জন্য এখন আমাদের সমস্যা হচ্ছে। বা যারা এখন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ইউরোপে, তাদের জন্য বহুত সমস্যা হচ্ছে। কারণ যারা পোল্যান্ডে চলে গেছেন, তারা কিন্তু পোল্যান্ডে কাজ করেন নাই, তারা চলে গেছেন ইটালি, ফ্রান্স, নিউজিল্যান্ড, পর্তুগাল, এইসব রাষ্ট্রে চলে গেছে। তো কি হয়েছে, আপনাদের যে ব্যাড রেকর্ডটা চলে আসছে এম্বাসির কাছে, সেজন্য কিন্তু এম্বাসি এখন আপনাদেরকে বিশ্বাস করে না। এখন বাঙালি যারা নাকি এম্বাসি ফেস করে, তাদেরকে বিশ্বাস করে না। কি মনে করে, তারা যদি ইউরোপে যায় বা পোল্যান্ডে গিয়ে পৌঁছায়, তারা কি করবে, 1 মাস বা 2 মাস এখানে কাজ করবে, কাজ করার পরে তারা অন্য রাষ্ট্রে চলে যাবে, সেজন্য কিন্তু আপনাকে 9 নম্বর 10 নম্বর রিজেক্টটা মেরে দেয়। কিন্তু 9 নম্বর 10 নম্বর রিজেক্ট মারার পরে যারা আপিল করেন, তাদের ভিসা হবে না। আর যদি নাকি আপনার পেপার অন্য কোনো রিজেক্টে থাকে, তাহলে কিন্তু আপনি রিঅ্যাপিল করতে পারেন আপনার পেপারগুলো কারেকশন করে। তো বন্ধু, আমি আপনাদের বলবো, আপনারা যারা 9 নম্বর 10 নম্বর রিজেক্ট খেয়েছেন, তারা কখনোই আপিল করবেন না। আর এই একটা সমস্যার কারণে আমরা যারা নতুন ইউরোপে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, তাদের ভিসাটাও কিন্তু হচ্ছে না। পোল্যান্ড এম্বাসি কী করতেছে, আমাদের ভিসাটাকে রিজেক্ট করে দিতেছে। তো আমরা কি চিন্তা করি, আসলে আমাদের কাগজপত্র ঠিক আছে, তারপরেও কেন আমাদের ভিসা রিজেক্ট করে দেয় পোল্যান্ড কোম্পানি? তো আমরা যারা বুঝতে পারি না 9 নম্বর 10 নম্বর রিজেকশনের মানে, আমি কিন্তু সবচাইতে ভালো করে বুঝিয়ে বললাম যে আপনারা 9 নম্বর 10 নম্বর রিজেক্টের মানে কি। 9 নম্বর 10 নম্বর রিজেক্টের মানে, আমরা যারা পোল্যান্ডে যাই, পোল্যান্ডে গিয়ে
পোল্যান্ডে কাজ করি না, অন্য রাষ্ট্রে চলে যাই, ইউরোপের সেনজেনভুক্ত দেশ হিসেবে যে কোনো রাষ্ট্রে আপনি গিয়ে কাজ করতে পারেন, সেজন্যে পোল্যান্ড বর্তমানে আপনাদের ভিসাগুলোকে রিজেক্ট করে দেয়। তো আপনারা বর্তমানে যারা এখনও অ্যাম্বাসি ফেস করেন নাই, তারা খুব হিসাব করে অ্যাম্বাসি ফেস করবেন, কারণ অ্যাম্বাসি ফেস করার জন্য আপনি যে কাগজপত্র, যে ডকুমেন্টগুলো আপনাকে ব্যবস্থা করতে হবে, সেই ডকুমেন্টগুলো যদি আপনি পুরোপুরি ব্যবস্থা করে নিয়ে যেতে পারেন, আর আপনার অ্যাম্বাসির কোশ্চেনগুলোর যদি সঠিক উত্তর আপনি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সটা বেশি থাকে। আর যদি 9 নম্বর 10 নম্বর মেরে দেয়, তাহলে তো আর কোনো কথাই নাই। আমি বলবো আপনারা রিআপিল করবেন না, যদি রিআপিল করেন আপনাদের টাকাটাই নষ্ট হবে। তো বন্ধু, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট ফ্রম টিপস অফিশিয়াল।